ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वये च पार्षदा रामकृष्ण गतो प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। আমাদের অশেষ সৌভাগ্য যে আমরা আজকে পার্ষদদের শ্রীরামকৃষ্ণ পার্ষদদের জীবনী নিয়ে আমাদের যে কথা চলছিল পার্ষদ কথা সেই নিয়ে আমরা আলোচনা করে চলেছি। এই মাঝে মাঝে যখন কেউ আসেন এমন টিং টিং করে বাজে চেনা স্তোত্র ভুল হয়ে যায়। আমি আজকে এই বলার জন্য এক জায়গায় সব ইয়ে করছিলাম, তখন দেখলাম যেটা ছোট্ট কাগজে এরকম ছোট্ট কাগজে লিখে রেখেছিলাম, তা আমার মনে পড়ে গেল আমার স্কুলের জীবনের ঘটনা। আমাদের তখন ক্লাস নাইনে পড়ি বোধ হয়, ভূগোল পরীক্ষা চলছে, আর আমার ক্লাসের একজন আমার বন্ধু একজন ধরা পড়ে গেল এরকম চুটকুলি কাগজ নিয়ে। যিনি ধরলেন তার নাম আলবার্ট জন বাইসন, খুব কড়া মানুষ, খ্রিশ্চান। তিনি বলছেন যে দেখছেন যে কাগজটার এপিটোপিট পৃথিবীর জলবায়ু লেখা আছে। তিনি বললেন বাবা তুই তো প্রভু যিশুর চেয়ে অনেকখানি ওপরে আছিস, প্রভু যিশু সাত দিন লাগলো এই পৃথিবীতে জলবায়ু তৈরি করতে, আর সেই গোটা জলবায়ুটা তুই এইটুকু কাগজের মধ্যে ধরে ফেললি। আমিও যখন এরকম টুকটুক করে লিখছিলাম আমারও তখন মনে হচ্ছিল যে এমন একটা দিব্য জীবন সেটাকে আমি এইটুকু কাগজের মধ্যে ধরার চেষ্টা করছি। এদের জীবন বোধহয় কোনো কাগজে ধরা যায় না। ঠাকুরে এই বাবুরাম মার্জি যখন শরীর চলে গেল তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল, সেটা হচ্ছে এই, মা সেই সম্পর্কে একটা খুব সুন্দর কথা বলেছিলেন। মা বলছেন মঠের শক্তি ভক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গাতীর আলো করে বেড়াতো, হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। এই যে বাবুরাম মহারাজ কেমন, যদি এক কথায় বলতে হয় তাহলে মা ঠাকুরুনের এই যে সার্টিফিকেট এইটাকে আমরা মানে প্রামাণ্য হিসেবে ধরতে পারি। বলছেন মঠের শক্তি, মঠের ভক্তি এবং মঠের যুক্তি তিনটি শব্দ ব্যবহার করে। শক্তি মানে কি না, বাবুরাম মহারাজ ছিলেন সেই সময় মঠের চালিকা শক্তি। তিনি শুধু ম্যানেজার ছিলেন না, তিনি প্রত্যেক মানুষের হৃদয়ের ভেতরে তার স্নেহ তার ভালোবাসা সব দিয়ে মানুষের ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাবটি অঙ্কিত করে দিতেন। তার প্রতিটি কাজ প্রতিটি চলা সব কিছুর ভেতরে। একজন রসিক লেখক এসছেন, তিনি রম্য রচনা লেখেন, ঠাকুরের জন্মতিথিতে এসছেন, বাবুরাম মহারাজ তাকে বলছেন, খুব সম্ভবত তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জামাই ছিলেন, তাকে বাবুরাম মহারাজ বলছেন যে আপনাকে যে আপ্যায়ন করব এরকম ভাব ভাষা রস কিছুই আমাদের নেই, আপনার কলমের গোড়ায় রস একবারে টস টস করছে। তিনি বললেন যে বাবুরাম মহারাজ আপনি আপনার কথাতেই ঠকলেন, আপনার রস আমাদের কলমের গোড়ায় টস টস করে এ কথা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু আপনার জীবনের রস আপনার চলায় ফেরায় আপনার আচরণ সব কিছুর মধ্যে। বাবুরাম মহারাজ পালিয়ে গেলেন। বাবুরাম মহারাজ সম্পর্কে বলছেন না মঠের শক্তি, সেই সময় অল্প বয়সী ছেলেদের একত্রিত করা। শশী মহারাজ চলে গেছেন স্বামীজির আদেশে দক্ষিণ ভারতে, সব ভক্তদের একত্রিত করা, মানুষজনকে একত্রিত করা, এই ছিলেন তিনি। যেমন শ্রীরামকৃষ্ণ হলেন অনাথের নাথ, তার যেন জীবন্ত প্রতিনিধি ছিলেন বাবুরাম মহারাজ। যার কেউ নেই, যাকে সবাই ফেলে দিয়েছে, সে নিশ্চিত করে জানে বাবুরাম মহারাজ তার জন্য আছে। শ্রীরামকৃষ্ণের এই যে ভাবটি, এটি যেন প্রত্যেকের ভেতরে মুদ্রিত হয়েছিলেন। শুধুমাত্র আশ্রমের ঠাকুর সেবা বা বেলুড় মঠটাকে নিয়েই তিনি ক্ষান্ত ছিলেন না। আশেপাশে কার বাড়িতে কার কি প্রয়োজন, কার কি ভালো লাগা, কার কি মন্দ লাগা, এরকম সব কিছুকে তিনি নিতেন। আমি একজনের কথা শুনেছি, তিনি
পূজনীয় শ্রী শ্রী মায়ের শিষ্যা ছিলেন তার ঠাকুমা, ঠাকুমা এবং তার বাবা মা ছিলেন পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের আশ্রিত, বেলুড় মঠেই থাকেন এখনো তারা। তারা তাদের কাছে শুনেছি, তিনি শুনেছেন তার বাড়ির পুরনোদের কাছে, বাবুরাম মহারাজ এরকম সকলের খোঁজ খবর নিতেন, শুধু যে নিজের পেট ভরলো তা নয়, চতুর্দিকে শ্রীরামকৃষ্ণের যে ভাব আপনার বাইরে একটা অন্য জগৎ তাকে স্বীকৃতি দেওয়া, এটা যেন বাবুরাম মহারাজের মধ্যে ছিল। তাই মা বলছেন মঠের শক্তি ভক্তি কেন, শ্রীরামকৃষ্ণকে কেমন করে ভালোবাসতে হয়, কেমন করে প্রতি কাজ শ্রীরামকৃষ্ণময় হতে হয়, ভালোবাসা ছাড়া তো হয় না। আপনি যদি আপনার সংসারটাকে খুব না ভালোবাসেন, আপনি কিছুতেই আপনার শোবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না। আপনি যদি ভালোবাসেন তখন তো করবেন, যেমন বাইরে যখন যান কোথাও হয়তো গেলেন, সেখানে গিয়ে দেখলেন কোনো একটা দোকানে খুব ভালো একটা ওই দরজার ওপর টাঙানোর জন্য গুজরাটি একটা ম্যাট কিছু দেখলেন, আপনার মনে হলো হা আমার বাড়িতে এরকম এলে ঠাকুর ঘরের সামনের দরজাটা যদি এরকম টাঙিয়ে দিই, আবার তার তলায় ছোটো ছোটো ওই ঘন্টা লাগানো আছে, হাওয়া লাগলে টিং 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 করে বাজবে, এটা ভারী সুন্দর দেখাবে। সারা বাজার খুঁজতে খুঁজতে সেরা জিনিসগুলোকে আপনি একত্রিত করেন, এর কারণ হচ্ছে তাই যে আপনি আপনার সংসারটাকে খুব ভালোবাসেন। যখন আমরা এই সংসারটিকে ভালোবাসি তখনই আমাদের ভেতরে এই ভাবটি খুব সুন্দর করে আসে। আমরা যদি ভালো না বাসতে পারি তাহলে কিন্তু এটা কিছুতেই হয় না, এটা আসবেই না। তাই বলছেন মঠের শক্তি, মঠের ভক্তি এবং মঠের যুক্তি, যা কিছু হচ্ছে প্রত্যেকটি যে শ্রীরামকৃষ্ণময় এটি মানুষ বুঝতে পারত না, নতুন যে ছাত্ররা আসতো তারা সবসময় বুঝতে পারতেন না। ব্রহ্মচারীদের বলছেন যে তোমরা খুব ভালো করে এই চোর কাটা হয়েছে এটা পরিষ্কার করো, ব্রহ্মচারীরা চোর কাটা পরিষ্কার করেছে, তারা কেটে দিয়েছে কাঁটার ইয়েগুলোকে কেটে দিয়েছে। তিনি বলছেন না ওভাবে করলে হবে না, একেবারে উপড়ে দিতে হবে। দুটো দিক দেখাচ্ছেন, উপড়ে দেওয়ার মধ্যে দিয়ে আমার ভেতরের যে বাসনাগুলো আছে সেগুলোকে নির্মূল করা, আর দুই হচ্ছে এই বোঝানো যে বাগানের ওপর দিয়ে ঠাকুর হেঁটে যাবেন, এই সম্পত্তি ঠাকুরের, তিনি শুধু মন্দিরের মধ্যে একটি সিংহাসনের মধ্যে উপবিষ্ট নন, তিনি সবটুকুর মধ্যে ছড়িয়ে আছেন, এবং এই ছড়িয়ে থাকার জন্যই তিনি যেন সব কিছুর মধ্যে ছড়িয়ে আছেন, এবং ছড়িয়ে থেকে তিনি যেন সমস্ত বেলুড় মঠ জুড়ে যেন বিস্তার করছেন। তাই তিনি বলছেন মঠের শক্তি, মঠের ভক্তি, মঠের যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে গঙ্গাতীর আলো করে বেড়াত। এই যেন গঙ্গাতীরটি আলো করে বেড়াত মানে মানুষকে আলো, কোনো একটা জায়গায় আলো জ্বললে, আমাদের ধরুন আপনার অন্ধকার রাতের ভেতরে কোথাও একটা আলো জ্বলেছে, আমরা সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আমাদের আমাদের দৃষ্টির মধ্যে এসে যায়, ঠিক সেই রকম বাবুরাম মহারাজ যেন সকলের কাছে শ্রীরামকৃষ্ণের আলোকিত প্রতিমাটি চোখ তুলে ধরেছিলেন। হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন, ঠাকুরকে বলছেন তিনি হায় ঠাকুর তাকেও নিয়ে গেলেন, মাস্টারমশাই বলেছিলেন ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল, শ্রীরামকৃষ্ণের যে প্রেমস্বরূপ, আমরা প্রথম দিনই বলেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না, আমরা কোনো পার্ষদকে কারুর সঙ্গে কারুর তুলনা করতে যাচ্ছি না, কারণ আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে যেমন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের পার্ষদ ছিলেন, আবার একই সঙ্গে লাড্ডু মহারাজও শ্রীরামকৃষ্ণের পার্ষদ ছিলেন, এদের দুজনকে কখনো এক জায়গায় করা যায় না, এক মাপকাঠিতে যায় না। স্বামী বিবেকানন্দের সেই বেদান্ত ভাস্কর তার চেহারা শত শত কোটি কোটি মানুষ আকৃষ্ট হতেন, বা লাট্টু মহারাজের কাছে দুজন চারজন পাঁচজন ছজন আসতেন, কিন্তু দুজনেই সেই একই ভাবটি প্রচার করতেন, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব, দুজনেই প্রচার করতেন যে শ্রীরামকৃষ্ণের ভাবময় মূর্তিটি তাদের কাছে প্রকাশিত করতেন। তাই এই প্রত্যেকে প্রত্যেকের মতো করে শ্রীরামকৃষ্ণ যে পার্ষদ গৃহী এবং সন্ন্যাসী, এরা যেন ঠিক যেন একটা ওই ফুলের বোকের মতো, বোকেতে নানা ফুল থাকে, বেল জুঁই চামেলি এরকম নানা ফুল থাকে, প্রত্যেকটি আলাদা, তাদের বর্ণ আলাদা, তাদের গন্ধ আলাদা, কিন্তু তারা যখন সংযুক্ত হয়ে যায় তখন তারা সব মিলিয়ে একটা সম্পূর্ণ একটা কমপ্লিট ফুলের তোড়ায় রূপান্তরিত হয়। ছোট থেকেই বাবুরাম মহারাজের মধ্যে এই ব্যাপারগুলো ভীষণ রকমভাবে ছিল। বাবুরাম মহারাজের জন্ম হচ্ছে হুগলি জেলার আটপুর গ্রাম, যেটা আপনারা জানেন খুব বিখ্যাত,
এই গ্রামের বৈশিষ্ট্য ছিল একই সঙ্গে ব্রাহ্মণ এবং কায়স্থরা তারা এখানে থাকত। এরই মধ্যে ঘোষ এবং মিত্র বংশের প্রভাব প্রতিপত্তি খুব বেশি ছিল এবং তাদের মধ্যেই বাবুরাম মহারাজের সেই ঘোষ বংশে বাবুরাম মহারাজের জন্ম। তার বাবার নাম ছিল তারাপদ ঘোষ এবং মায়ের নাম শ্রীমতী মাতঙ্গিনী দেবী। এই মাতঙ্গিনী দেবী এই বিয়ের পর মাতঙ্গিনী দেবী এবং আমাদের তারাপদ ঘোষের একটি কন্যা ছিলেন, তার নাম কৃষ্ণ ভামিনী। এই কৃষ্ণ ভামিনী ছাড়াও আর বাবুরাম মহারাজের আরও তিন ভাই, তুলসীরাম, বাবুরাম এবং শান্তিরাম, এই তিন ভাই ছিলেন। এই বাবুরামই পরবর্তীকালে প্রেমানন্দ নাম নিয়ে গ্রহণ করেন। এর জন্ম হচ্ছে 1268 সালের বাংলার ইংরেজির 1861 সালে তার জন্ম 10ই ডিসেম্বর। এই যে কৃষ্ণ ভামিনী দেবী, তিনি উড়িষ্যার, তার সঙ্গে উড়িষ্যার কোঠারের জমিদার বলরাম বসুর বিয়ে হয়েছিল। এটা ছিল সম্পর্ক, বলরাম বসুর সঙ্গে বাবুরাম মাঝের সম্পর্ক। এই বলরাম বাবুর স্ত্রী কৃষ্ণ ভামিনী দেবী ছিলেন আমাদের বাবুরাম মহারাজের দিদি। ছেলেবেলা থেকেই বাবুরাম মহারাজের ভিতরে একটা অদ্ভুত ব্যাপার, এরকম সাধারণত আমরা শিশুদের ভেতরে দেখতে পাই না। বিষয়টা কীরকম না, যখনই তাকে, আগেকার দিনে তো মজা করার বিষয়বস্তু তো বেশি ছিল না, ভাবুন না, ওইটুকু মেয়ে মাকে নিয়ে গেছেন, শ্যামাসুন্দরী দেবী নিয়ে গেছেন ট্যাঙ্কে করে, পাড়ার বয়স্যাদের আর মজা করার, ওইটুকু বাচ্চার সঙ্গে মজা করার কি, আপনারা হলে আজকাল এরকম করেন? আপনারা জিজ্ঞেস করেন কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, কী কী পড়ো, সেও বলবে আদো আদো কথায় বলবে, আমি বেঙ্গলি পড়ি, ইংলিশ পড়ি, আমি ম্যাথ পড়ি, আমি হিস্ট্রি পড়ি, হ্যাঁ আমি সোশ্যাল স্টাডিজ পড়ি, আমি গেমস খেলি। বা এখনকার বাচ্চাদের জিজ্ঞেস কর, তখনকার বাচ্চাদের জিজ্ঞেস করো তো, দেখ দেখি ওদের মধ্যে কাকে তুই বিয়ে করবি। এই বিয়েটা তখন একটা ফ্যাক্টর, মানে একদম এই মানে আমাদের এটা এর থেকেই বোঝা যায় আমাদের সমাজ ব্যবস্থায় সেই সময় গণ্ডিটা কত বড় ছিল, এগুলো থেকে বোঝা যায়। বাবুরাম মহারাজকে যখনই জিজ্ঞেস করা হতো, হ্যাঁ রে তুই বিয়ে করবি, উনি বলতেন না বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। ওই ছোট্ট ছেলে তার ভেতরে একটা অদ্ভুত ভাবনা, বিয়ে দিও না, মরে যাব, মরে যাব। আটপুরের তাদের যে ঘোষ পরিবারের এখনো আছে সেটি, রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, রামকৃষ্ণ মিশনের তরফ থেকে সেই বিগ্রহের এখনো সেবা করা হয়। সেই কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জীবের সেবা ছিল সেই যে সে বংশের খুব দান ধ্যান ছিল, জমিদার ছিলেন তো। বাবুরাম মাঝের শৈশব এবং বাল্যের কিয়দংশ গ্রাম্য পাঠশালায় তিনি অধ্যয়ন করেছেন এবং পরবর্তীকালে তিনি চোরবাগানে আসেন, কলকাতায় আসেন, সেখানে তার কাকা শ্রীযুক্ত গুরুচরণ ঘোষের বাড়িতে তিনি থাকেন। সেখান থেকে তিনি প্রথমে কম্বুলিটলার যে বাসস্থানে স্থানান্তরিত হন, প্রথমে এরিয়ান স্কুলে পড়াশোনা করেন এবং পরে মেট্রোপলিটন ইনস্টিটিউশনের শ্যামপুকুর শাখায় তিনি পড়াশোনা করেন। যে শ্যামপুকুর শাখায় সেই বিখ্যাত ছেলে ধরা মাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত, যেখানে তিনি মাস্টারি করতেন, সেই মহেন্দ্রনাথ গুপ্তের সঙ্গে বাবুরাম মহারাজের ভালোবাসা হয়। শ্রীরামকৃষ্ণগত প্রাণ মহেন্দ্রনাথ গুপ্ত সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং এর আধারটি দেখে বাবুরাম মহারাজকে দেখে তার খুব ভালো লাগবে এবং বাবুরাম মহারাজকে তাই তিনি নিয়ে যান, তানে যাতে তিনি তার জীবনটি নতুনভাবে পরিচালিত হয়। বাবুরামকে তিনি এইভাবে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করান বা দর্শন লাভ করান দক্ষিণেশ্বরে, নিয়ে যান দক্ষিণেশ্বরে এবং সেখানে গিয়েই তার প্রথম শ্রীরামকৃষ্ণকে দর্শন করান। বাবুরাম মহারাজকে তিনি দর্শন করান ঠাকুরের সাথে, ঠাকুরের সঙ্গে প্রথম দর্শন করান। এই কারণে পরবর্তীকালে বাবুরাম মহারাজ যখন মাস্টারমশাই বেলুড় মঠে আসতেন তখন তিনি ব্রহ্মচারীদের দেখিয়ে বলতেন যে এই তো এরই কৃপায় জীবন ধন্য হলো, ইনি যদি ঠাকুরের কাছে নিয়ে না আসতেন তাহলে কি ঠাকুরের কৃপা পেতুম। মাস্টারমশাই প্রথম তাকে নিয়ে আসেন। এর আগে জোড়াসাঁকোতে এক হরিসভায় বাবুরাম মহারাজ শ্রীরামকৃষ্ণের দর্শন আগেই পেয়েছিলেন, কিন্তু তখন ঠিক ওই রকমভাবে তিনি জানতেন না। তিনি দেখলেন ঠাকুর সেখানে শ্রীমদ্ ভাগবত শুনছেন, কিন্তু বাবুরাম মহারাজ তখনও জানতেন না যিনি দক্ষিণেশ্বরের সেই পাগল ঠাকুর বা পরমহংসদেব।
যদিও তিনি তার মানে বড় ভাই তুলসীরামের সঙ্গেই শুনেছিলেন যে দক্ষিণেশ্বরে এমন এক সাধু আছেন যিনি গৌরাঙ্গের মতো মুহুর্মুহু যার ভাব সমাধি হতে থাকে। আর বাবুরাম দক্ষিণেশ্বরে যাবার আগেই তার ভগ্নিপতি শ্রীরাম শ্রীযুক্ত বলরাম বসু শ্রীরামকৃষ্ণ পদে উৎসর্গীকৃত হয়েছেন এবং তিনিও বাবুরামকে ট্যাঁকে করে নিয়ে যেতেন। ঠাকুরের মানসপুত্র এবং বাবুরাম শ্রী রাখালচন্দ্র এবং আমাদের বাবুরাম মহারাজ তারা একই স্কুলে পড়াশোনা করতেন, সেই কারণে তাদের হৃদ্যতা ছিল। এই সমস্ত ঘটনাগুলো মিলেমিশে সবাইকে বাবুরামের জীবনকে শ্রীরামকৃষ্ণ অভিমুখে যাত্রা করেছিল। প্রথম হচ্ছে তার পৈতৃক পরিচয়, তারপরে তিনি যখন স্কুলে আসেন সেখানে মাস্টারমশের সঙ্গে তার পরিচয় হয় এবং তার যে জামাইবাবু বলরাম বসু তিনিও শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে উৎসর্গীকৃত। আবার অন্যদিকে শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তিনিও শ্রীরামকৃষ্ণের চরণে উৎসর্গীকৃত। এই স্ত্রী শক্তি স্পর্শে বাবুরাম মহারাজ বেলুড় মঠে গেলেন। দক্ষিণেশ্বরে প্রথম দিনের ঘটনা, প্রথম দিন দেখা মাত্রই ঠাকুর সস্নেহে, কি সুন্দর কথা হচ্ছে, আপনজনের ন্যায় গ্রহণ করেছিলেন। ঠাকুর প্রত্যেককেই খুব আপনজনের ন্যায় গ্রহণ করেন, এটা আমরা বুঝতে পারি না। আমরা তো যাই একবারে ঝড়ঝঞ্ঝার মধ্যে, যেদিন ভেবে দেখুন আমরা প্রথম দিন শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হয়েছিলাম, আমাদের সেই দিনটার কথা কল্পনা করুন। আমাদের প্রত্যেকের জীবনে যেন একটা ঝড়ঝঞ্ঝা এসে উপস্থিত হয়েছিল, আমরা দিশা খুঁজে পাচ্ছিলাম না, আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না, এমনই একটা অবস্থায় আমরা শ্রীরামকৃষ্ণের কাছে আসি এবং ঠাকুর আমাদের হাত ধরে পরম স্নেহে ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন। এই কথাটা বলছি এই কারণে, আপনারা বলতে পারেন যে মাস্টারমশাই এই বাবুরাম মহারাজকে তিনি যেভাবে গ্রহণ করেছিলেন আমাকেও কি তিনি সেভাবে গ্রহণ করেছিলেন, কেন তুলনা করছেন? শ্রীরামকৃষ্ণের কাছে বাবুরামেরও যেরকম অবস্থা, আপনার আমারও ঠিক সেই রকম অবস্থা, তার দৃষ্টিতে কিন্তু আলাদা নেওয়া। আমরা কেন সেই রকম হতে পারি না? কারণ আমাদের আধারটা বাবুরাম মহারাজের মতো নয়, বাবুরাম ঘোষের মতো নয়। তাই শ্রীরামকৃষ্ণের কৃপা আমরা সম্পূর্ণভাবে অনুধাবন করতে পারি না, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমরা যদি সেই আধারের হতুম তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণের সেই ভালোবাসায় আমরা অনুধাবন করতে পারতাম। বাবুরাম মহারাজকে দেখেই ঠাকুরের ভালো লেগেছিল। কেন ভালো লেগেছিল? তার সুঠাম সুকোমল দেহ, বাবুরাম মহারাজের ছবি দেখবেন এ আমাদের মতো এরকম এসে এরকম ভুড়ি আছে ওরকম নয়, একবারে যেন সেই এখনকার যে ভাষায় যে স্ট্যাটিস্টিক্স বলে না, 36, 22, 36, একবারে সেই রকম স্ট্যাটিস্টিক্স দেওয়া। তার গায়ের রং ছিল উজ্জ্বল দপদপে ফর্সা, আর ভক্তচিত সুবিনীত আচরণ, তাদের এই যে ভক্তদের মতোই সুবিনীত আচরণ, এই সদ্গুণ দেখেই এবং ঠাকুর তার অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখেছিলেন যে শ্রীমতী রাধার অংশে বাবুরাম মহারাজের জন্ম। এছাড়াও তিনি যখন জানলেন যে ভক্তপ্রবর বলরামের কাছে জানলেন যে কৃষ্ণ ভামিনী শ্রীমতীর অংশে জাত কৃষ্ণ ভামিনী দেবী ঠাকুরানীর ভ্রাতা, তিনি কৃষ্ণ ভামিনী দেবীর ভাই, তখন তার আনন্দের অবধি রইল না। মহারাজ লিখছেন এই গ্রন্থে, বাবুরামও দক্ষিণেশ্বরে যেন স্বীয় শৈশব স্বপ্নকে বাস্তবে পরিণত দেখিলেন। এই তো শৈশবের স্বপ্নানুরাগ উদ্দশলীলা সাগর বাহিনী সুরধ্বনি, সেই নির্জন পঞ্চবটী এবং তৎসংলগ্ন বহু তপস্যাকৃত সাধনভূমি, কি মনোরম কি নিস্তব্ধ, আর এই তো সেই পরব্রহ্মেলীন লোকাতীত চরিত্র পরমহংস শ্রীরামকৃষ্ণ। বাবুরামকে দেখে যেমন ঠাকুরের ভালো লেগেছিল, তার শারীরিক গঠন, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার ভক্তচিত সুনম্র ব্যবহার এবং তিনি কৃষ্ণ ভামিনী দেবীর ভাই, বাবুরামের তেমনি ঠিক পরিবেশটা খুব ভালো লেগেছিল। আমরা যেরকম নানা ঝঞ্ঝার মধ্যে থাকার পরে যখন বেলুড় মঠে এসে প্রবেশ করি,
বেলুড় মঠের পরিবেশ আমাদের শান্ত করে দেয়। আমরা যদি কিচ্ছু না করি, সোজা হনন করে হাঁটতে হাঁটতে যদি গঙ্গায় গিয়ে মুখ হাত পা ধুই, তাহলে দেখবেন যখনই সিঁড়ি দিয়ে আমরা মা গঙ্গার দিকে নামতে থাকি, আমাদের মন এমনি এমনি শান্ত হয়ে যায়। গঙ্গার যে পবিত্র হাওয়া, সেটা আমাদেরকে মনকে বদল করে দেয়। তারপরে যখন আমরা সেই মন্দিরে ঠাকুরের সামনে দাঁড়াই, তার সেই দিব্য হাসি কতভাবে আমরা দেখি, আমরা হয়তো সবাই বলি না এরমভাবে, কিন্তু কতভাবে দেখি, সামনে থেকে, সাইড থেকে, গ্রিলের ওপার থেকে, দেখে দেখে যেন চোখের যেন স্বাদ মেটে না, এত সুন্দর শ্রীরামকৃষ্ণের সেই দিব্য ছবি। সেইখানেই শেষ হয় না। তারপরে যখন মায়ের মন্দিরে যাই, বাবুরাম রাজা মহারাজের মন্দিরে, স্বামীজির মন্দিরে, পুরনো মন্দিরে, নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে, সর্বত্র গিয়ে যে আমি অশান্ত মানুষটা এসেছিলাম, পরিবেশের প্রভাবে কেমন শান্ত হয়ে গেছে। অথচ বেলুড় মঠ তো খুব শান্ত জায়গা নয়, হাজার হাজার লোক এসেছে। শুধু তাই নয়, পাশ দিয়ে এই ভটভটি যাচ্ছে, পাশ দিয়ে স্টিমার যাচ্ছে, কত কি হচ্ছে, হই হই হচ্ছে, কিন্তু আপনার মন একেবারে ধীর স্থির শান্ত হয়ে যাবে পরিবেশের প্রভাবে। ঠিক এইরকম দক্ষিণেশ্বরে গিয়ে সেই শান্ত সুরধ্বনি তীরে, সেই তপস্যা ভূমি এবং সর্বোপরি শ্রীরামকৃষ্ণকে দেখে তার মন শান্ত হয়ে গেল। দ্বিতীয় দর্শনের কথায়, প্রথমবার দেখার ঠিক তিন চার দিন পরে ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তীর বাড়িতে বাগবাজারে তিনি বাবুরামকে, ঠাকুর এলেন এবং তিনি বাবুরাম মহারাজকে, বাবুরামকে ডেকে পাঠালেন। ঠাকুর বাবুরাম মহারাজ এই কথা শুনে তিনি খুব সবিস্ময় হলেন যে আমাকে ডেকেছেন, প্রথম দিন দেখাও তো তারপর তিনি ডেকেছেন। তিনি তাড়াতাড়ি করে এই প্রশ্নের উত্তরে তিনি তখন পাননি, কিন্তু পরে দক্ষিণেশ্বরে যখন তিনি গেলেন, তখন নরেন্দ্রর জন্য ঠাকুরের আকুলতা দেখে অলৌকিক প্রেম যে কি বস্তু তা তিনি বুঝতে পারলেন। ঘটনাটা অদ্ভুত, পড়ছি আপনারা শুনুন। সেদিন শনিবারে বিদ্যালয়ের ছুটি হওয়ায় বাবুরাম দক্ষিণেশ্বরে যাইবার জন্য রাখালের সহিত হাটখোলার নৌকায় উঠিলেন। ভক্ত রামদয়াল বাবু একই উদ্দেশ্যে সেই সময় সেখানে উপস্থিত হইয়া তাঁদের দলে যোগ দিলেন। রাস্তায় রাখাল বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করিলেন, রাত্রে দক্ষিণেশ্বরে থাকবে কি? তখনও দক্ষিণেশ্বর সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকায় বাবুরাম প্রশ্ন করলেন, সেখানে থাকবার জায়গা হবে কি? রাখাল সব জানিয়াও একটু বোধ হয় রহস্য করিয়া বলিলেন, হয়তো হয়ে যাবে। আবার প্রশ্ন করলেন, রাত্রে খাবারের কি হবে? রাখাল উত্তর দিলেন, যেমন করে হোক হয়ে যাবে। দক্ষিণেশ্বর তারা পৌঁছিলেন। তখন দিনমণি পশ্চিম দিকমণ্ডলে রক্তোজ্জ্বল করিয়া অস্তগামী হইয়াছেন। সন্ধ্যার শেষে আলোকে মন্দিরগুলো অপূর্ব শোভায় শোভিত। এই সাক্ষাৎকারের কথা বাবুরাম মহারাজ নিজে মুখে বলেছেন, ঠাকুরের ঘরে আসিয়া শুনিলাম তিনি মন্দিরে জগদম্বাকে দর্শন করতে গিয়াছেন। স্বামী ব্রহ্মানন্দ আমাদিগকে ওই স্থানে অপেক্ষা করিতে বলিয়া তাকে আনয়ন করিবার জন্য মন্দিরাভিমুখে চলিয়া গেলেন এবং কিছুক্ষণ পরে তাহাকে অতি সন্তর্পণে ধরিয়া এখানটায় সিঁড়ি উঠতে হবে, ওখানটায় নামতে হবে, এই ইত্যাদি বলিতে বলিতে লইয়া আসিতেছেন দেখিতে পাইলাম। ইতঃপূর্ব তার ভাববিহ্বর হইয়া বাহ্যজ্ঞান হারাইবার কথা শ্রবণ করিয়াছিলাম। এই জন্য ঠাকুরকে এখন ওইরূপে মাতালের মতো টলিতে টলিতে আসিতে দেখিয়া বাবুরাম বুঝিলেন যে তাঁর ভাবাবেশ হইয়াছে। ওইরূপে গৃহপ্রবেশ করিয়া তিনি ছোট তক্তপোষের উপর উপবেশন করিলেন এবং অল্পক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া পরিচয় জিজ্ঞাসান্তে আমার মুখ এবং হস্তপদাদির লক্ষণ পরীক্ষায় প্রবৃত্ত হইলেন। কনুই থেকে অঙ্গুলি পর্যন্ত আমার হাতখানি ওজন করিবার জন্য কিছুক্ষণ নিজের হস্তে ধারণ করিয়া বলিলেন, বেশ। এইরূপে কি বুঝিলেন উহার পরে রামদয়াল বাবু শ্রীযুক্ত নরেন্দ্রের শারীরিক কল্যাণের বিষয় জিজ্ঞাসা করিলেন এবং তিনি ভালো আছেন জানিয়া সে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হয়, একবার আসিতে বলিও। দেখুন এখনো পর্যন্ত সব কিছু স্বাভাবিক চলছে। বাবুরাম মহারাজ বুঝতেই পারছেন না রাত্রে কি খাবেন,
থাকার জায়গা হবে কিনা। তিনি এসে দেখলেন ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন অবস্থায় মন্দির থেকে ফিরে এলেন। ফিরে এসে বাবুরামের হাত টাত ওজন করে দেখলেন, বলা হয় হাত খুব ভারী হলে সেই লোক খুব কপট হয়। আমার হাত তো ভীষণই ভারী, সবসময় আমার মনে হয় কারণ কপট বোধ হয়। তা ঠাকুর মেপে দেখতেন এরকমভাবে, কনুই থেকে হাতের এই সমস্তগুলো সব মেপে টেপে দেখতেন, মুখের কাটিং এই সমস্ত দেখলেন। দেখে বললেন বেশ। এবার রামদয়ালবাবুকে তিনি নরেন্দ্রের কুশল প্রশ্ন জিজ্ঞাসা করছেন। রামদয়ালবাবু ভালো বানাতে তিনি বললেন, এটা হচ্ছে প্রথম বীজ যে অনেক দিন এখানে আসে নাই, তাহাকে দেখিতে বড় ইচ্ছা হইতেছে। এর পরের অংশটি লীলা প্রসঙ্গের মধ্যে আমরা পাই। ধর্ম বিষয়ক নানা কথায় কয়েক ঘন্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পর আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকের উঠানে উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলাম। ঠাকুর ও ব্রহ্মানন্দ স্বামীর জন্য ঘরের ভিতরে শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার এক ঘণ্টাকাল অতীত হইতে না হইতে ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় পগলে ধারণ করিয়া ঘরের ভিতর আমাদের শয্যাপাশে উপস্থিত হইয়া রামদয়ালবাবুকে সম্বোধন করি বললেন, ও গো ঘুমুলে, আমরা উভয়ে শশব্যস্ত হইয়া শয্যায় উঠিয়া বসিলাম এবং বলিলাম আজ্ঞে না। উনি শুনিয়া বলিলেন, দেখো নরেন্দ্রের জন্য আমার প্রাণের ভিতরটা যেন গামছা নিংড়ন মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো, সে শুদ্ধ সত্য গুণের আধার সাক্ষাৎ নারায়ণ, তাকে মাঝে মাঝে না দেখলে থাকতে পারি না। সে রাত্রে ঠাকুরের সেই ভাবের কিছুমাত্র উপশম হইল না। আমাদিগের বিশ্রামের অভাব হইতেছে বুঝিয়া মধ্যে মধ্যে কিছুক্ষণের জন্য নিজ শয্যায় গিয়া শয়ন করিল। পরক্ষণে ওই কথা ভুলিয়া আমাদিগের নিকট পুনরায় নরেন্দ্রের গুণের কথা, তাহাকে না দেখিয়া তাহার প্রাণে যে দারুণ যন্ত্রণা হইতেছে তা সকরুণভাবে ব্যক্ত করিলেন। তাহার এইরূপ কাতরতা দেখে আমি ভাবিতে লাগিলাম, ইহার কি অদ্ভুত ভালোবাসা, যাহার জন্য ঐরূপ করিতেছেন সে ব্যক্তি কি কঠোর। সেই রাত্রি ঐরূপে আমাদের অতিবাহিত হলো। এটি লীলা প্রসঙ্গের দ্বিতীয় ভাগে দিব্য ভাব সেইখানে আছে। তখনও পর্যন্ত নরেন্দ্রের সঙ্গে তার পরিচয় হয়নি, কিন্তু ভাবুন এইটা হচ্ছে কথা। আমরা তো মাঝে মাঝেই ওই বলি আর কি, এই নরেন স্বামীর এই হয়েছে, নরেন স্বামীর তাই হয়েছে, এমনভাবে স্বামীজিকে নিয়ে চর্চা করি যেন স্বামীজি আমার পকেটের ভেতর মধ্যে ঢুকে আছেন, এরকমভাবে আমরা স্বামীজিকে নিয়ে চর্চা করি। স্বামীজি আসল মূল্যায়ন এখানে ঠাকুর করছেন, অমন যে অবতার পুরুষ যিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন মানুষের কল্যাণের জন্য, তিনি তার ওই শ্রেষ্ঠ জিনিস সেটিকে যত কাছে দেখতে পাচ্ছেন না তার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছে। কেমন কষ্ট? গামছা নিংড়ানোর মতো। এমন কষ্ট কি আমাদের ঠাকুরকে দেখতে পাচ্ছি না বলে আমাদের হয়? আমাদের হয় না, গামছা নিংড়ানোর মতো কষ্ট হয় না। গামছা দেখুন, ভিজে গামছা নিংড়লে যেরকম কষ্ট হয় সেই রকম বেদনা, আমরা ওই বুঝতে পারি না। এরকম এ করি গামছাগুলোকে খুব জলে দিয়ে নিংড়ই, তখনই যে গামছার ভেতরে যাবতীয় জল সেটি যেন নির্গত হয়ে যায়, ঠিক সেই রকম বেদনার মতো যেন সব নির্গত হয়ে যাচ্ছে ঠাকুরের মধ্যে থেকে। নরেনকে তিনি এত ভালোবাসেন, বাবুরাম মহারাজ এখান থেকে বিস্ময় ভাবছেন, এক তো ভাবছেন নরেন কীরকম কঠিন মানুষ, দেখো এত কঠিন মানুষ, তিনি এত চাইছেন অথচ সেই লোকটাকে দেখা দিতে আসার সামান্যতম ইচ্ছা এই লোকটার নেই। কিন্তু এইটা হচ্ছে কথা। বাবুরাম মহারাজ তখন খুব ভালো করে লক্ষ্য করলেন যে নরেনকে তিনি কেমন ভালোবাসেন। পরদিন সকালবেলা বাবুরাম শ্রীরামকৃষ্ণকে দেখিলেন, অতি সুস্থ সহজ মানুষ। রাত্রিবেলা সেই চঞ্চলতা, সেই আকুলতা, সেই গামছা নিংড়ানোর ব্যথা নেই। ভীষণ ঝড়ের পরে সমুদ্রবক্ষ যেমন শান্ত স্থির হয়, তেমনি প্রশান্ত বদনে ঠাকুর সম্মুখে উপস্থিত। অতঃপর তার আদেশে বাবুরাম কিছুক্ষণ পঞ্চবটিতে কাটাইয়া ঠাকুরকে এবং কালী মন্দিরেতে প্রণাম করে সেদিনকার মতো বিদায় নিলেন। দেখুন দুটো জিনিস, দুটো ছবি পরপর আছে। আগের দিনে সেই উত্তাল ভাব, নরেন্দ্রকে না পেয়ে ঠাকুরের সে কি কষ্ট, ভীষণ কষ্ট।
আর দুই হচ্ছে পরের দিনের সেই শান্ত ধীর ভাব, আগের দিনে সেই হইচই নেই, আগের দিনে সেই পাগলামি নেই, আগের দিনে সেই কষ্ট নেই, কিছুই নেই। এরপরে ঠাকুরকে তিনি ঠাকুরের সামনে ঠাকুরকে তিনি ঠাকুর তার মায়ের কাছ থেকে বাবুরাম মহারাজকে চেয়ে নিয়েছিলেন। তাঁর এই ঘটনা এখানে আছে। বলরাম বসু আপন শ্বশ্রুমাতাকে ইহার পূর্বেই শ্রীরামকৃষ্ণের সহিত পরিচয় করাইয়া দিয়েছিলেন। ভক্তিমতী মাতঙ্গিনী ঠাকুরানীর ঈশ্বর নির্ভরতার পরিচয় শ্রীরামকৃষ্ণ আগেই পাইয়াছিলেন এবং ইষ্টলাভের জন্য তাহার অদেও কিছু নাই ইহা বুঝিতে পারিয়াছিলেন। তাই বাবুরামের আগমনের পরে একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটাকে তুমি আমায় দাও, এই অদ্ভুত অপ্রত্যাশিত যাত্রায় কিঞ্চিত মাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী উত্তর দিলেন, বাবুরাম আপনার নিকট থাকবে, এ তো বড় সৌভাগ্যের কথা। বাবুরামের মন তখন পরমহংসদেবের আরও ঘনিষ্ঠ সান্নিধ্যের জন্য লালায়িত ছিল। অতএব ঠাকুরের আহ্বান এবং গর্ভধারিণীর সম্মতি পেয়ে তিনি প্রায় দক্ষিণেশ্বর এসে বাস করতে শুরু করলেন। এটা দেখুন, এটাও আরেকটা জিনিস, আমরা সব সময় চাই যে আমাদের সন্ন্যাসী গুরু হোক, আমাদের সন্ন্যাসী বন্ধুও হোক, বিপদে পড়লে সন্ন্যাসীরা যেন আমাকে উদ্ধার করে, না আমার ছেলেটা সন্ন্যাসী হোক এটা আমরা কেউ চাই না। আমার ছেলে আবার সন্ন্যাসী হবে কি, আমি যে এত ইনভেস্ট করলাম, ইঞ্জিনিয়ারিং পাস করালাম, এই করালাম, তাই করালাম। এখানে আছেন কেউ কেউ যাদের সন্তান সন্ন্যাসী, একটা কথা, তারা দিয়ে দিয়েছেন তাদের সন্তানকে, কিন্তু এই বাবুরাম মহারাজের মায়ের মতো বোধহয় কেউ বোধহয় দিতে পারেননি। বাবুরাম মহারাজের মাকে কাছে চাইবা মাত্র তিনি দিয়েছিলেন, এমনকি বাবুরাম মহারাজের ছোটো ভাইকেও যেন ঠাকুরের একটু ভালো লেগেছিল, তিনি বলেছিলেন না মায়ের বুক খালি করেছি, একবার খুব বুক খালি করেছি, আর আরেকজনকে নিয়ে তার মাকে আর কষ্ট দেব না। আর বাবুরামও সেই সময় ঠাকুরের প্রতি একটা তীব্র আকর্ষণ বোধ করছিলেন এবং যখন তিনি তার মায়ের সম্মতি পেলেন তখন তিনি চলে এলেন। বাবার সম্মতি না থাকলেও মায়ের সম্মতি থাকাটা খুব প্রয়োজন, কারণ মায়ের আশীর্বাদ, মায়ের শুভকামনা এগুলো খুব ইম্পর্টেন্ট। বাবা মা দুজনেই সন্তানের কল্যাণের জন্য প্রার্থনা করেন, কিন্তু মায়ের প্রার্থনা অনেক বেশি ঐকান্তিক, কারণ তিনি সন্তানের পালস, তার নার্ভ ফিল করতে পারেন, কারণ সেটা তার সেই সন্তান তার ভেতর থেকে এসেছে, তার নিজ শরীরের অংশ। সেই কারণে মায়ের প্রার্থনাটা খুব জরুরি। পূজনীয় সহিতানন্দজি একটা দারুণ গল্প বলেছিলেন আমাদের, একটি ছেলে, তখন উনি দেওঘরে আছেন, একটি ছেলে খুব দুষ্টু, সেই ছেলেটি খুব মারধর করে, মারপিট করে, খেলার সময় সকলের সাথে করে। একদিন খেলতে খেলতে পড়ে গেল এবং সুইতানজি শুনলেন, হাসপাতালে গিয়ে দেখলেন যে ছেলেটির হাত ভেঙে গেছে। এর ঠিক মিনিট পনেরো বাদ, ভাবুন, দেওঘরে ছেলেটির হয়েছে আর তার বাড়ি হচ্ছে কলকাতায়। সেইখান থেকে তার মা ফোন করে সুহিতানন্দজিকে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমার ছেলেটা কেমন আছে? তখন উনি বলছেন, না ছেলে তো ভালো আছে, তবে এই খানিকক্ষণ আগে হাতটা ভেঙে ফেলেছে। সুহিতানন্দজি বলছেন, আমি যখন তার সাথে কথা বলছি আর মনে মনে ভাবছি এ কোন কানেকশন মায়ের সঙ্গে সন্তানের কোন কানেকশন আছে, যে ওইখানে দেওঘরে ঘটনা ঘটলো আর মা কলকাতায় বসে অনুভব করছেন তার সন্তানটি বোধহয় ভালো নেই। এই কারণে অধ্যাত্ম পথে যাওয়ার জন্য মায়ের আশীর্বাদ, মায়ের শুভেচ্ছা, মায়ের শুভকামনা ভীষণভাবে জরুরি। ঠাকুর বাবুরাম মহারাজকে বলতেন, ও আমার দরদি। শ্রীরামকৃষ্ণ তার সন্তানের মধ্যে বাবুরাম মহারাজকে বলতেন, ও আমার দরদি। তিনি বলছেন, এইভাবে তিনি সুর করে করে বলতেন, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি না হলে যে প্রাণ বাঁচে না, দরদি, এইরকমভাবে বলতেন। বাবুরাম মহারাজও এই কথাটি বলতেন যে আমি কি তোদের ভালোবাসি, যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার গোলাম হয়ে থাকতিস। আহা, ঠাকুর আমাদের কত ভালোবাসতেন, তার শতাংশের এক ভাগও আমরা তোদের ভালোবাসি না।
কোনো কোনো দিন রাত্রে তাকে হাওয়া করতে করতে আমি ঘুমিয়ে পড়তুম, তিনি আমাকে তার মশারির ভেতর নিয়ে বিছানায় শুইয়ে দিতেন। আমি আপত্তি করতাম, কারণ তার বিছানা আমার ব্যবহার করা ঠিক হবে কি না। তাতে তিনি বলতেন, বাইরে তোকে মশায় কামড়াবে, যখন দরকার হবে আমি জাগিয়ে দেব। দেখুন, এই রকম ভালোবাসা। শশী মহারাজের জীবনের গল্প আপনাদের বলেছিলাম, যে শশী মহারাজ ঠাকুরের ওই প্যান বেড প্যান নিয়ে পরিষ্কার করতে গেছেন। জানুয়ারির মাঝামাঝি ভীষণ ঠান্ডা পড়েছে, মাঘ মাস সবে পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। শশী মহারাজের গায়ে গরম জামা নিয়ে শশী মহারাজ বাথরুম থেকে ফিরে এসে দেখলেন ঠাকুর হামাগুড়ি দিতে দিতে দেওয়ালের একটা জায়গায় একটা পেরেকে একটা শাল ঝুলছিল, সেই শালটা ধরে টানছে। শশী মহারাজ অভিমান করলেন, বোধ হয় তার সেবায় যথেষ্ট হয়নি, বা মহারাজের ঠাকুরের শীত পাচ্ছিল, অথচ তিনি সেটা বুঝতে পারেননি। ঠাকুরকে গিয়ে বললেন, অভিমান করে আমাকেই বলতে পারতেন, আমি নামিয়ে দিতুম। ঠাকুর বললেন, ওরে এটা আমার জন্য নয় রে, আমার জন্য নয়, তুই ঠান্ডায় খালি গায়ে আছিস, এটা তোর জন্য। শশী মহারাজ এই ঘটনা পরবর্তীকালে উল্লেখ করতেন এবং চোখের জল ফেলতেন, যে ঠাকুরের কি ভালোবাসা। বাবুরাম মহারাজ একই কথা বলছেন, যে তিনি যে ভালোবাসতেন তার শতাংশের এক ভাগও আমি তোদের ভালোবাসি না, যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গোলাম হয়ে থাকতিস। এইটা কথা। শ্রীরামকৃষ্ণকে যদি আমরা সত্যি সত্যি গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মনের ভেতরে এই ভালোবাসাটা আসবেই আসবে। এখানে এই ঘটনা বলছেন, বাবুরাম মহারাজ কলকাতায় থেকে দীর্ঘকাল না ফিরিলে ঠাকুর অস্থির হয়ে পড়তেন, এবং তার জন্য ছুটে দক্ষিণেশ্বর তিনি গ্রীষ্মকালে কলকাতায় আসতেন। এইরকমই 1885 খ্রিস্টাব্দের এক চৈত্র মাসে তিনি বলরাম মন্দিরে এসেছেন। বলছেন, বলে ফেলেছি তিনটের সময় যাব, তাই এসেছি, কিন্তু আজ বড় দূর, ছোট নরেন আর বাবুরামের জন্য এলাম। কেন এলেন? কলকাতায় এসে তিনি তাদের দেখবেন। এবার বাবুরাম সম্পর্কে ঠাকুরের কী কী অ্যাসেসমেন্ট সেটা আমরা বলি। যেমন আপনারা জানেন, ঠাকুর বলছেন নৈকস্যকুলীন হাড় শুদ্ধ, আর তিনি ভাবমুখে দেখেছিলেন দেবীমূর্তি গলায় হার সখীর সঙ্গে। আর আরেকটা বলছেন, ভাবমুখে তিনি বলেছিলেন ও স্বপ্নে কি পেয়েছে, ওর দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কি জানো, দেহ রক্ষার অসুবিধা আছে, ও এসে থাকলে ভালো হয়। আর আরেক জায়গায় বলছেন, কাল ভাবাবস্থায় এক পেশে থেকে পায়ে ব্যথা হয়েছে, তাই বাবুরামকে নিয়ে যাই দরদি। নৈকস্যশুলীন কুলীন তিনি বলতেন ওর হার শুদ্ধ শুদ্ধ। বাবুরাম মহারাজের, আমাদের তো মন শুদ্ধই হয় না, বাবুরাম মহারাজের মন তো শুদ্ধ, প্রাণ তো শুদ্ধ, শরীরের বাইরেটা শুদ্ধ, বলছেন ওর হাড়গুলো শুদ্ধ শুদ্ধ। ওই কারণে ভাবাবস্থায় মাত্র একজনের অনুমতি ছিল ঠাকুরকে স্পর্শ করা, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের বাবুরাম মহারাজ। বাবুরাম মহারাজ সম্পর্কে ঠাকুর বলছেন, বাবুরাম প্রভৃতি ভক্তকে প্রভৃতিকে ঠাকুর শুধু সাধারণ ভক্ত হিসেবে দেখতেন না, তিনি তাহার ত্যাগী বার্তাবাহক বা উত্তরাধিকার রূপে গড়ে তুলছিলেন। সুতরাং তাদের সম্বন্ধে তিনি অতিরিক্ত সাধন ভজনে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সিদ্ধ মহাপুরুষ এবং বাবুরাম মহারাজ এরাও বুঝেছিলেন তার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করা চলে, তা না হলে শুধু ডাল ভালো খাবার দাবার খেয়ে তার সঙ্গে সুখে বাস করে ফল কি। ঠাকুর পাশেই ছিলেন, হাজরা থাকেন না, হাজরা ছিলেন ঠাকুরের কাছে, তিনি এসব বদবুদ্ধিও দিতেন যে ঠাকুর শুধুমাত্র সাধারণ মানুষ নয়, তিনি সিদ্ধ মহাপুরুষ, তোমরা তার কাছ থেকে শক্তি প্রার্থনা করো, এইসব শক্তি টক্তি প্রার্থনা করো। হাজরা যেরকম শক্তি প্রার্থনা করতেন, কেন না এইসব বিভূতিভু দেখিয়ে তিনি লোকজনকে আকর্ষিত করবেন এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যে দেনা আছে সেটা শোধ করবেন, তাই তার মাথার মধ্যে সবসময় সেটা ঘুরত। হাজরা এই বাবুরামকে দেখেই তিনি এই কথাটা তাদের বোঝাতেন যে শ্রীরামকৃষ্ণ হলেন সিদ্ধ মহাপুরুষ,
তার নিকট সিদ্ধাই প্রভৃতি নানা শক্তি প্রার্থনা করো। তা এটা যদি না করো, শুধু ভালো খাবার দাবার খেয়ে সুখে দিন পাস করলে হয় না। ঠাকুর পাশে ছিলেন, হাজরার কাণ্ড দেখে বাবুরামকে ডেকে পাঠালেন এবং বললেন, আচ্ছা তোরা কি চাইবি? আমার যা কিছু সবই তো তোদের জন্য, তোদের জন্য রয়েছে। আমার যা কিছু অনুভূতি প্রবৃত্তি হয়েছে সবই তো তোদের জন্য। ভিখারির মতো ক্যাংলামি করিস না, ওতে মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে, সমস্ত ধনের অধিকারী হওয়ার চেষ্টা কর। এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় উপদেশ। আমরা শ্রীরামকৃষ্ণের কাছে বাহ্যিক জিনিসপত্র চাই, অথচ আমরা তার একবারে ঠিক ঠিক উত্তরাধিকারী। আমি সন্ন্যাসীদের কথা বলছি না, সন্ন্যাসী গৃহী যে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, সবাই শ্রীরামকৃষ্ণের উত্তরাধিকারী, তার আধ্যাত্মিক সম্পদের উত্তরাধিকারী। অথচ আমরা এই আধ্যাত্মিক সম্পদের প্রতি আকৃষ্ট না হয়ে অন্যান্য জিনিসের প্রতি আমাদের ভীষণ 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 আকর্ষণ হয়। ঠাকুর বলছেন, কি সুন্দর কথাটা বলছেন, আচ্ছা তোরা কি চাইবি? আমার যা কিছু তা সবই তো তোদের জন্য। শ্রীরামকৃষ্ণের সব কিছুই আমাদের জন্য, আমরা যদি যোগ্য হয়ে উঠি এমনি এমনিই পাব। বলছেন, আমার যা কিছু অনুভূতি সবই তো তোদের জন্য। ভিখারির মতো ক্যাংলামি করিস নি, ওতে মানুষ মানুষকে মানুষ থেকে পৃথক করে দেয়। এই একবারে ওই ছোটাছুটি করার দরকার নেই, কোনো কিছু পাওয়ার জন্য ছোটাছুটি করার দরকার নেই। আমরা যদি যোগ্য হয়ে উঠি অবশ্যই শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক সম্পদের ভাগ আমরা পাব। ঠাকুরের শরীর চলে গেছে, আমাদের রাজা মহারাজ বৃন্দাবনে তপস্যা করছেন। এমন ঘোর তপস্যা দেখে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে জিজ্ঞাসা করলেন যে, ঠাকুর তো তোমাদের সব দিয়েছেন, তাহলে এত তপস্যা করার কি প্রয়োজন আছে? বিজয়কৃষ্ণকে স্বামী ব্রহ্মানন্দজি বললেন, তিনি যেগুলো দিয়েছেন সেগুলো বুঝে নিচ্ছি, মানে শুধু আধ্যাত্মিক সম্পদ পেলে হবে না, আধ্যাত্মিক সম্পদকে বুঝে নিতে হবে। ধরুন সল্ট লেকের পিএনবির কাছে আপনার বাবা একটা দোতলা বাড়ি তৈরি করেছিলেন, তারপরে আপনি আপনার বাবা মারা যাওয়ার পর শুনলেন সেই বাড়িটা আপনাকে তিনি দিয়েছেন। কোর্ট থেকে যখন আপনি প্রবেট পেলেন, প্রথম দিন উকিলকে নিয়ে বাড়িতে চলে গেলেন, দলিল মিলিয়ে মিলিয়ে দেখতে থাকলেন, যে দলিল মিলিয়ে মিলিয়ে তিনি আপনি দেখতে থাকলেন যে কী কী জিনিস আছে। দেখলেন একতলায় চারটে ঘর, দোতলায় চারটে ঘর, আর চিলেকোটা দুকানা ঘর। তার মানে একতলাটা গোটাটা ভাড়া দিয়ে দোতলাটায় আপনি থাকতে পারেন। এই যে আপনি একতলা থেকে ছাত অব্দি দেখছেন, কী করছেন, কী দেখছেন, ওই দলিলে যা লেখা আছে আপনার জন্য যে সম্পদ আছে সেটা বুঝে নিচ্ছেন, মিলিয়ে নিচ্ছেন। ঠিক এইরকমভাবে অধ্যাত্ম সম্পদ আমাদের জন্য শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন। কিভাবে? ওই মন্ত্রের মধ্যে দিয়ে, যে মন্ত্র আমরা পাই, সেই মন্ত্রের যদি সাধন করতে থাকি আপনাআপনি আমরা বুঝে নেব, বুঝতে পারব আমাদের জন্য কি প্রচুর পরিমাণে আধ্যাত্মিক সম্পদ স্বয়ং শ্রীরামকৃষ্ণ রেখে গেছেন। ক্যাংলামি ক্যাংলামি কথাটার অর্থ বলছেন, মানে হাঁকপাক করতে বারণ করছেন। হাঁকপাক না করে এটিকে গ্রহ শুধু পেলে হবে না, সেটিকে ধারণ করার মতো যোগ্যতাও দরকার, সেই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়। বলছেন, আমার সঙ্গে কি বুঝতে হবে, বরং আমার সঙ্গে তোদের সম্বন্ধ ভালো করে বুঝে নে, আর সমস্ত ধনের অধিকারী হওয়ার চেষ্টা কর। শ্রীরামকৃষ্ণ আমার কে? শ্রীরামকৃষ্ণ পুঁথিকার একটি ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছেন, শ্রীরামকৃষ্ণ আমাদের জীবন, জীবন দুটি, জীবন শব্দকে দুবার ব্যবহার করেছেন। কেন দুবার ব্যবহার করেছেন? এই দুবারের দুটো অর্থ আছে। আমার শ্রীরামকৃষ্ণ ময়ে জীবন, আর দ্বিতীয় জীবনের অর্থ হচ্ছে আমি শ্রীরামকৃষ্ণ ছাড়া এক পাও চলতে পারি না। শ্রীরামকৃষ্ণ ময়ে জীবন হলে শ্রীরামকৃষ্ণ ছাড়া আমার আর অন্য কোনো অস্তিত্ব নেই, আমার যা কিছু সব শ্রীরামকৃষ্ণময়। আজকে একজন প্রশ্ন করেছেন, তিনি এই সমস্ত ভালো ভালো কথাও করেন, আবার আমি বলেছিলাম না কি বেশ মিঠাইও দেখেন, ভুল হচ্ছে কি? তা বলছি না, আপনারা ওরকমভাবে ধরবেন না, মিঠাই দেখবেন, প্রথমা কাদম্বিনী দেখবেন, সবই দেখবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু
ওই খিচুড়ি জিনিস দিয়ে কিন্তু কখনো অধ্যাত্ম জীবন তৈরি হয় না। আপনি তো ভাবলেন যে আজকে ছেলেকে খুব ভালো করে ইলিশ মাছের ভাপা খাওয়াবেন। আপনি ইলিশ মাছ কিনেছেন, খানিকটা ভাজা করলেন, তারপরে খানিকটা বেগুন দিয়ে তেল ঝোল করলেন, করতে 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 সব খরচ হয়ে গেল। শেষে দেখা গেল কয়েকটা লেজা আর চড়া তলার দিকের কিছু পোর্শন পড়ে আছে, যা দিয়ে আপনি কোনো রকমে ভাপা করলেন, কিন্তু আপনার মনের মতো হলো না। তাই যখন করতে হবে, ভগবানকে ডাকতে হবে, সমস্ত মন প্রাণ উজাড় করে ডাকতে হবে। এই খানিকটা ভগবান এবং খানিকটা প্রথমা কাদম্বিনী, এই দুটোই খানিকটা খানিকটা দিয়ে কিচ্ছু হবে না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া থেকে কেমন করে কিরকম ঠাকুরের যে শিক্ষা, আমরা এই শিক্ষাগুলো পড়ব, প্রথম যে শিক্ষা যেটা আছে, একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া থেকে মুক্ত থাকারও উপদেশ দিলেন। ঠাকুর সেদিন বলরাম মন্দিরে ছিলেন, শৌচান্তে বাবুরাম তাহার হাতে জল ঢালিয়া দিতে লাগিলেন। ওই বাড়ির একটি গৃহে তখন বালিকা বিদ্যালয় ছিল। বাবুরাম যখন ওই কাজে ব্যাপৃত আছেন, তখন একটি বালিকা স্বীয় অঞ্চল ধরিয়া উহাতে আবদ্ধ একটি চাবির গুচ্ছকে সশব্দে বনবন করে ঘোরাচ্ছিল। ঠাকুর বাবুরামের দৃষ্টি আকর্ষণ করিয়া বলিলেন, দেখ মেয়েরা পুরুষদের এই রকম করে ধরে বেঁধে বনবন করে ঘোরায়, তুই কি তাদের হাতে এই রকম করে ঘুরতে চাস? মায়েরা এটা অন্য কোনোভাবে দয়া করে নেবেন না। এটি পুরুষদের ক্ষেত্রে যেমন এরকম উপদেশ দিয়েছেন, মহিলাদের ক্ষেত্রে ঠিক এইরকম উপদেশ আছেন। তিনি বলছেন এর মূল কথাটা যেটা, সেটা হচ্ছে এই বনবন করে ঘোরানোর মূল কথা হচ্ছে যে অধ্যাত্মকামী হবে তাকে মনে প্রাণে স্বাধীন হতে হবে, এটা কথা। সে যদি নিজে পরাধীন থাকে তাহলে তার সাধন ভজন কিছু হয় না। আপনাকে মনে প্রাণে, আপনি হয়তো সংসারে থাকতে পারেন, কারুর আন্ডারে নিশ্চয়ই আছেন, কিন্তু আপনার মনটা যদি স্বাধীন না হয়, আপনার মনটা যদি পরাধীন হয়, সেই পরাধীন মন নিয়ে ভগবানকে ডাকা হয় না। সেই মন যেন শুদ্ধ হয়, সেই মন যেন অপাপবিদ্ধ হয়, সেই মন যেন উদার হয়, সেই মন যেন মুক্ত হয়। কোনো বন্ধন, কোনো আবেগ, কোনো রকম আমাদের যে মনের যে অন্য যে নরম ব্যাপারগুলো, এগুলো যেন আমাকে চালিত না করে, আমি যেন মনের স্বামী হতে পারি, মন যেন আমার স্বামী না হয়। আমি যেমনটি বলবো মন তেমনটি করবে, যে বনবন করে ঘোরাচ্ছে মানে আমি আমার মনকে কারুর ইচ্ছার কাছে বিকিয়ে দেব না, এটা হচ্ছে কথা। আপনারা যারা সংসারে থাকেন সবসময় কি ভগবানকে ডাকতে পারেন? কিন্তু যে সময়টা আপনি ডাকতে পারেন সে সময়টা যেন আপনি ডাকতে পারেন, এবং আপনি জগৎ যেমনই চলুক না কেন আপনি যেন আপনার মতো করে জীবনযাপন করতে পারেন, এই স্বাধীনতাটা যেন আপনার নিজের কাছে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার মনে হয় বলেন সংসারে থাকি কেমন করে কি হবে, আদতে কিন্তু আমরা সত্যি সত্যি ভগবানকে চাই না, এবং চাই না বলেই এই সমস্ত এই যে নানা রকমের যে প্রলোভন তার মধ্যে আমরা ডুবে যাই। কিন্তু চাইতে হবে, আমি যদি নিজেকে অন্যের কাছে আত্মসমর্পণ করে দিই তাহলে কিন্তু আর কোনো কিছু হবে না। কেমন পজিটিভ ছিলেন সেইটা বলে আজকে শেষ করব। আমরা তো বলি কর্তারা খুব পজিটিভ হয়, প্রেমিকরা খুব পজিটিভ হয়, ঠাকুর কীরকম পজিটিভ ছিলেন সেটা শুনুন। বলছেন তখনও বাবুরাম মাস্টারমশাই বিদ্যালয়ের ছাত্র, মাস্টারমশাই শ্যামপুকুরে থাকিতেন। সেবারে কলকাতায় বিসূচিকার প্রকোপ হইলে তাহার বাটিতে ওই রোগ প্রবেশ করিল। বাবুরাম প্রভৃতি ছাত্রেরা তখন বাটির মধ্যে রোগীদের দেখিতে যাইতেন। ঠাকুর এই সংবাদ পাইয়া একদিন মাস্টারমশাইকে সাবধান করিলেন, হ্যাঁগা বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভিতরে ঢুকতে দাও কেন? মাস্টারমশাই জানাইলেন যে উহারা তাহার ছাত্র, সুতরাং দোষ নাই। ঠাকুর তদুত্তরে নীরব না থাকিয়া ওই সাবধান বাণী পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টারমশাই হয়তো তখনও বুঝতে পারেন নাই যে ঠাকুর সেদিন
সাধারণ ছাত্র এবং শিক্ষকের সম্বন্ধ অবলম্বনে কথা কইতেছিলেন না। তিনি তাহার চিহ্নিত ত্যাগী সন্তানের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখিয়াছিলেন। বাবুরামের বয়স তখন আনুমানিক 23 বছর। তিনি যাকে চিহ্নিত করে রেখেন, যেমন আপনারা জানেন না, শহরে হয়তো হয় না, গ্রাম দেশে আমাদের হয়। আমরা এখানে পেঁপে, যেটা প্রথম পেঁপে ঠাকুরকে দেব বলে ঠিক করে রাখি, তার গায়ে চুন দিয়ে রাখা থাকে, অথবা মোটাতে একটা খড় বেঁধে রাখি, হ্যাঁ, কুটো বেঁধে রাখা আর কি, বা একটুখানি চুন লাগিয়ে রাখা থাকে, এটা নির্দিষ্ট করা থাকে এটা দেব সেবায় লাগবে। আমরা আবার কখনো কখনো এখানে খুব পাখিতে খেয়ে যায় বলে ছোট ছোট বস্তা দিয়ে ওটাকে বেঁধে রাখা হয়, যে ফাঁক রাখা থাকে যাতে ওটা ওই পেঁপে টেপে বা ফলগুলো যাতে নিজের মতো করে বাড়তে পারে। কিন্তু ওটা আবৃত করা থাকার ফলে পাখিরা ওই পেঁপেগুলো কখনো খায় না। ঠিক ওই রকম তিনি তার চিহ্নিত সন্তানকে রেখে গেছেন, সে যেন অপাপবিদ্ধ থাকে, এটা যেন দেখা তার কাজ। তিনি শুনলেন যে বাবুরাম ওই বাড়িতে মায়েদের সেবাতেও নিযুক্ত আছেন, তিনি কিন্তু কিছুতেই রাজি হলেন না। তার সেই অপাপবিদ্ধ সন্তানের সামান্যতম যদি মালিন্য আসে, এই আশঙ্কায় তিনি এরকমভাবে করতেন। এই এটা কিন্তু আমাদের সকলের জন্য খুব একটা বড় জিনিস। মাস্টারমশাই ইয়েতে লেখাপড়া একদম ভালো ছিলেন না। 1885 সালে তিনি প্রবেশিকা পরীক্ষা দিলেন এবং প্রবেশিকা পরীক্ষায় পাশ করলেন না। বাবুরাম যখন বৈকুণ্ঠ সান্নাল সহ বাবুরাম মহারাজ যখন দক্ষিণেশ্বরে গেলেন, যখন সান্নাল মশাই বললেন ও এবার পরীক্ষায় পাশ হয়নি, ঠাকুর খুব আনন্দ প্রকাশ করলেন, বলে ভালোই তো, ও পাশ মুক্ত হলো, যার যটা পাশ তার তটা পাশ, অর্থাৎ যার যটা পাশ, যার যত যত লেখাপড়া শিখেছে তার বন্ধন তত বেশি। এখনকার দিনে কিন্তু আমাদের জেনারেল সেক্রেটারি মা ছাড়েন না, বলেন মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে আসতে হবে, মাস্টার ডিগ্রি হলে তো খুবই ভালো, আর যদি ডক্টরেট ডক্টরেট হয় তাহলে আরও ভালো। দেখুন তখনকার দিনে কত সহজ ছিল, বাকি সেই সময় আসিনি, এই সময় এসছি, এখন এইসব পাস নিয়েই আমাদের আসতে হবে। কিন্তু ঠাকুরের এই কথাটা খুব সত্য, এটা আমরা দেখেছি, ঠাকুরের এই কথাটা খুব সত্য। সব ক্ষেত্রে হয়তো, সবার ক্ষেত্রে হয়তো সত্য হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা সত্য হয়, যার যটা পাস সে তত বদ্ধ। সেভাবে উনি, বাবা আমি এত বিদ্যা বুদ্ধি নিয়ে এসেছি, আমার বিদ্যা বুদ্ধি ব্যবহার করা হচ্ছে না, সে নিজের কাছে বদ্ধ হয়ে যাচ্ছে। আরেকটি ঘটনা উল্লেখ করি, সেটি বাবুরাম মহারাজের দরদি, যে সেটির ভূমিকা আপনারা বুঝতে পারবেন, ঠাকুর যে বাবুরাম মহারাজকে দরদি বলতেন সেটি আমরা এখানে বুঝতে পারব। বাবুরামের ওপর ঠাকুর কতখানি নির্ভর করতেন তার একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। ঠাকুর একদিন চৈতন্য লীলা অভিনয় দেখতে যাবেন, বাবুরামকে সঙ্গে নিলেন এবং বললেন দেখ সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে, আমার ওইরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবি। এইরূপ ঠিক করে তো অভিনয় দর্শন, চৈতন্য লীলা দর্শন করতে গেলেন, কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে, এবং যাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামিয়ে রাখতে হবে, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করে কিরূপে নিষ্ক্রিয় থাকবে, ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হলেন। তখন বাবুরাম বারবার নাম শুনাইতে লাগলেন এবং মনের গতিকে বাহ্যিক ব্যবহারিক জগতে ফিরিয়ে আনবার চেষ্টা করলেন। কিন্তু এই প্রকার বিশ্বস্ত সেবক রূপে, পার্ষদ রূপে দক্ষিণেশ্বরে বাস এবং ঠাকুরের সর্বত্র গমনাগমন করতেন তিনি। ঠাকুরের কাছে পরে তিনি বলতেন, ঠাকুরের কাছে তার সেবার জন্য কোনো অপবিত্র লোক থাকতে পারত না, ঠাকুরের কৃপা না থাকলে আমিও তার কাছে থাকতে পারতাম না। এখন ভাবি কি করে যে ছিল, একটু কিছু ভাবের উদ্রেক হলেই অমনি সমাধিস্থ। চৈতন্য লীলা দেখতে গেছেন, পটিয়ে পটিয়ে পুটিয়ে নিয়ে গেছে ছেলেকে, যে দেখ আমার যখনই ওই রকম ভাব সমাধি হবে তুই অন্য কথা বলে আমার মনটাকে অন্যদিকে চালিত কর। যে মন সবসময় ভাব সমাধির দিকে যাচ্ছে তাকে কি ও তার মনকে অন্যদিকে চালিত করা যায়। ঠাকুর গেলেন আর সেই শ্রী চৈতন্যর গান শুনলেন, হরি মন যায় লুকালি কোথায়, তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন।
ঠাকুর বাবুরাম মহারাজ সেই সারাক্ষণ তার শরীরটিকে ধরে থাকলেন এবং নাম শোনাতে থাকলেন। সেই ভাব সমাধি অবস্থা থেকে তাকে ধীরে ধীরে বার করে নিয়ে আসা হলো এবং দক্ষিণেশ্বরটি পৌঁছে দেওয়া হলো। দক্ষিণেশ্বরও তার এরকম ভাব সমাধি। বাবুরাম মহারাজ বলতেন যে তার সবসময় ভাব সমাধিত, সামান্যতম এতটুকু উদ্দীপন হলে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন, যেখানে সেখানে ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। এটা তার খুব স্বাভাবিক সাধারণ অবস্থা এবং সেই অবস্থায় তার শরীর ধারণ করে রাখার জন্য বাবুরাম মহারাজকে সবসময় থাকতে হতো। ঠাকুর সেই সময় গভীরভাবে ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। নিস্তারিণী দেবী তার জীবনের একটি ভারী সুন্দর গল্প আছে। তিনি এসেছেন আমাদের এর কাছে ঠাকুরের সঙ্গে দেখা করতে, হাতে অনেক চুড়ি পড়া আছে। ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছে, চুড়ির যে আওয়াজ হয়েছে ওই চুড়ির আওয়াজে ঠাকুর জেগে উঠলেন, মনে হলো সে খাবি খাওয়ার মতো তার অবস্থা হয়েছে। তিনি বলছেন যে ঠাকুর যেন ওই খাবি খাওয়া মাছের মতো করতে থাকলেন এবং একটা সময় যখন তিনি জাগলেন তখন তিনি বললেন যে ওই যে তোমার ওই যে চুড়ির আওয়াজ, তাতে ওই অনন্তের সাথে আমার একটা সুতোর মতো একটা সম্পর্কে জুড়ে আছি, যদি এরকম হতো তাহলে আমাদের আমার আর শরীর ফিরে আসতো না, এটা হচ্ছে কথা, যে ফিরে আসবে আসতো না। এই ভেবে তিনি তাকে সাবধান করে দিলেন। পরবর্তীকালে তিনি যখন ঠাকুরের কাছে আসতেন তখন তিনি আর তার অলঙ্কার পরে আসতেন না, এলেও একটা দুটো যে চুড়ি পরে আসতেন, ঠাকুর কাছে যাওয়ার সময় সেটা কাপড় দিয়ে মুড়ে যেতেন, এমন সূক্ষ্ম মনের মানুষ ছিলেন। তাকে ধারণ করতেন আমাদের পূজনীয় বাবুরাম মহারাজ। অতএব আমাদের বুঝতে হবে যে তিনি শুধু তার সেবক হিসেবেই তাকে রাখেননি, তিনি জানতেন যে তাকে ধরে রাখার মতো যে শুদ্ধ ভাব সেটি বাবুরাম মহারাজের মধ্যে আছে এবং সেই ভাবটিকে তিনি জাগিয়ে রাখতে চাইতেন। আজ আমরা এখানেই থামব। বাবুরাম মহারাজের পুত জীবন নিয়ে আবার আমরা আগামী সপ্তাহে মিলিত হব, সেটি 19 এপ্রিল 2020। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম। তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।